আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। আর শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। জুতা মেরে গরুদানের মতো কাজ করছে পুলিশ, বলছে বিএনপি। এরপর জানাব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন বিএনপির গুগলিতে বোল্ড আউট আওয়ামী লীগ। এদিকে মার্কিন চাপ, চীনকে পাশে চায় আওয়ামী লীগ। জানাব নির্বাচন কমিশনের দরজা ঠকঠক করুন, বিএনপিকে উদ্দেশ্য করে বললেন হুইপ স্বপন। আরো জানাব আজ জামায়াত ঢাকায় মহাসমাবেশ করতে চায়, অনুমতি দেয়নি পুলিশ। এবং সর্বশেষ জানিয়ে দিব সামাওয়েদকে সাবধান হতে বললেন নিক্সন চৌধুরী। ভিউয়ার্স, এতক্ষণ শুনছিলেন দেশের উল্লেখযোগ্য সংবাদ শিরোনামগুলি, এখন জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং নিত্য নতুন আপডেট বাংলা সংবাদ পেতে আমাদের সাথেই যুক্ত থাকুন। এবং বিশেষ করে আপনি কোন জেলা এবং কোন থানা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন তা অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিবেন এবং আমার এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে তুলে ধরবেন। জুতা মেরে গরুদানের মতো কাজ করছে পুলিশ, বলছে বিএনপি। গাজীপুরে বড় ধরনের বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। গতকাল বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী মিছিল সহকারে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। এ সময় এক দফা এক দাবি, শেখ হাসিনা পদত্যাগ স্লোগানে নগরী প্রকম্পিত হয়ে উঠেছে। নগরীর রাজবাড়ী রোডে দলীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তি যোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন আওয়ামী লীগের নেতারা সংসদে অসত্য বক্তব্য দিয়ে জাতিকে বিপদগ্রস্ত করছে। পুলিশ বিএনপির অবস্থান কর্মসূচিতে শিশু নেতাদের মেরে আপ্যায়ন করে জুতা মেরে গরুদানের মতো কাজ করছে বলে তিনি মন্তব্য করেছেন। জেলা বিএনপি সাধারণ সম্পাদক শাহরিয়াজুল হান্নানের সভাপতিত্বে এবং বিএনপি নেতা ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী, অ্যাডভোকেট আব্দুল সালাম শামীম ও সুরজ আহমেদের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রেখেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির খান, ড রফিকুল ইসলাম বাচ্চু, ড মাজহারুল আলম, কাজী সাইদুল আলম বাবুল সহ আরো অনেকেই। বিএনপির গুগলিতে বোল্ড আউট আওয়ামী লীগ, বললেন মির্জা ফখরুল। গত শুক্রবার ও শনিবার বিএনপির গুগলিতে আওয়ামী লীগ বোল্ড আউট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী সরহদি উদ্যানে গতকাল আয়োজিত এক সমাবেশে তিনি এই মন্তব্য করেছেন। সমাবেশ থেকে নতুন কোনো কর্মসূচির ঘোষণা দেওয়া হয়নি, সমন্বয় দল ও জোটগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেছেন শুক্রবার ও শনিবার বিএনপি গুগলিতে আওয়ামী লীগ বোল্ড আউট হয়ে গেছে, তারা বুঝতেই পারেনি কোন দিক দিয়ে বল এসেছে। তিনি বলেন সবচেয়ে খারাপ কাজ যেটা হয়েছে, এদেশে এটা কম হয়, গয়সর যিনি মুক্তিযুদ্ধ করেছেন তাকে পিটিয়ে মাটিতে ফেলে আবারও পিটিয়েছে, আবার নাটক করেছে, খাওয়া দাওয়ার ভিডিও করেছে, এতে কি গয়সর ছোট হয়েছে? হননি। এসব না করলে পালানোর পথ পাবেন না, এখনো সময় আছে, আন্দোলনে বাধা দিবেন না, এখন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি, শান্তিপূর্ণ কর্মসূচি করেই সরকারের পতন ঘটানো হবে। মির্জা ফখরুল বলেছেন আমরা শেখ হাসিনা অধীনে নির্বাচন চাই না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই, সোজা কথায় না হলে ফয়সালা হবে রাজপথে, আমরা বহুদূর এগিয়ে গেছি, বিজয় আমাদের সুনিশ্চিত। তিনি বলেন দেশের মানুষ একসঙ্গে জেগে উঠেছে, একটাই দাবি সরকারের পদত্যাগ। তিনি দাবি করেছেন দেশে বিদেশে আওয়ামী লীগের সমর্থন নেই। বিএনপি মহাসচিব বলেছেন সরকার এত ভীত যে 1200 লোককে গ্রেপ্তার করেছে, গত রাতে বাড়ি বাড়ি দিয়ে তল্লাশি করেছে, গত 15 বছর এমন কি আটকাতে পেরেছে, গ্রেপ্তার করে এবার আর কোনো লাভ হবে না। মার্কিন চাপ, চীনকে পাশে চায় আওয়ামী লীগ। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নানামুখী চাপ মোকাবেলায় চীনকে পাশে চান বাম নেতারা। তারা মনে করেছেন দেশে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের কথা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তিদের মুখে থেকে নানা দফায় উচ্চারিত হলেও তাদের মূল উদ্দেশ্য এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তার করা। সুষ্ঠু নির্বাচন, সুশাসন, মানবাধিকার, এসব বিষয়ে তাদের যে সেফ একটি উল্লেখ হয়েছে। চীন সফরে গিয়ে বাম দলের শীর্ষ নেতারা সেখানকার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠকে নিজেদের অবস্থান কথা জানিয়েছেন। সংশ্লিষ্ট সংসঙ্গের কথা বলে জানা গিয়েছে, তথ্য মিলেছে, খোঁজ নিয়ে জানা গিয়েছে বাম নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রযাত্রার প্রসঙ্গটি নানান আলোচনায় উত্থাপন করেছেন। এ সময় তারা বর্তমান আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই বলেও দুতিয়ালি করেছেন। নির্বাচন কমিশনের দরজা ঠকঠক করুন, বললেন হুইপ স্বপন। জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন বলেছেন বর্তমান নির্বাচন কমিশন সব আইনি ও নৈতিক প্রক্রিয়া অনুসরণ করে নিরপেক্ষভাবে গঠিত হয়েছে, কোনো কমিশনের কোনো ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি, বিএনপিও কোনো অর্থনৈতিক অভিযোগ উত্থাপন করতে পারেনি, বরং নির্বাচন কমিশন আহত সংলাপ বর্জন করে বিএনপি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে, বিএনপি যা কিছু চাওয়া তা কেবল নির্বাচন কমিশনের পক্ষেই পূরণ করা সম্ভব।
সুতরাং আপনারা নির্বাচন কমিশনের দরজা ঠকঠক করুন। সোমবার জয়পুরহাট দুই নির্বাচনী এলাকায় সড়ক গ্রামীণ পরিবহনে পাকাকরণে ভিত্তিপ্রস্তর স্থাপন ও আক্কেরপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। হুইপ স্বপন বলেছেন, প্রতিযোগিতামূলক নির্বাচন করতে হলে সর্বপ্রথম প্রতিদ্বন্দ্বী দল সমূহকে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইয়ের মানসিকতা নিয়ে নির্বাচন করতে হবে। আজ জামায়াত ঢাকায় সমাবেশ করবে কিন্তু অনুমতি দেয়নি পুলিশ। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেইটে আজ সমাবেশ করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংবাদ সম্মেলন করে দলটির সমাবেশ ঘোষণা করা হয়েছে, তবে পুলিশ বলেছে জামায়াতকে সমাবেশে অনুমতি দেওয়া হবে না। রাজধানীটি মিলায়তনে গতকাল বিকালে জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সংবাদ সম্মেলন শেষে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা জামায়াতের আমির শফিকুর রহমান সহ গ্রেপ্তার সব নেতাকর্মী ও আলেম ওলামাদের মুক্তি এবং দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে সমাবেশ করার ঘোষণা দিয়েছে তারা। লিখিত বক্তব্যে বলা হয়েছে, দেশব্যাপী জামায়াত ঘোষিত শান্তিপূর্ণ মিছিলে হাজার হাজার লোকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জামায়াতের দাবির প্রতি দেশবাসী সমর্থন প্রমাণ করে। ইতিমধ্যে সমাবেশ বাস্তবায়নে সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে। মেহেরপুর সদর ও নরসিংদীর শিবপুর উপজেলা থেকে জামায়াতের 18 নেতাকর্মীকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মেহেরপুরের বিক্ষোভ সমাবেশ আর শিবপুরের মিছিল থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন জামায়াত নেতারা। জেলা জামায়াতের আমির তাজুল ইসলাম বলেছেন, বিক্ষোভ সমাবেশে কর্মসূচি চলাকালে সদর থানা পুলিশ তাদের নেতাকর্মীদের আটক করেছে। তবে মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম বলেছেন, জামায়াতের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করতে জড়ো হলে পুলিশ 12 জনকে আটক করেছে। এবং সর্বশেষ জানাবো, শামা ওবায়েদকে সাবধান হতে বললেন নিক্সন চৌধুরী। বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিঙ্গুকে ইঙ্গিত করে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী এমপি বলেছেন, আপনি একজন নারী, আপনার বাবা বিএনপি সাবেক মহাসচিব মরহুম কে এম ওবায়দুর রহমান একজন বড় রাজনৈতিক নেতা ছিলেন, আপনি তার মেয়ে, ছোট মুখে বড় কথা বলেন, জননেত্রী শেখ হাসিনাকে খারাপ ভাষায় মন্তব্য করেছেন, তুই তুকারি সম্বোধন করেছেন, সাবধান হয়ে যান, ফের এসব ভাষায় কথা বললে আপনাকে ফরিদপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। সোমবার বিকালে ফরিদপুরের শালত উপজেলা আওয়ামী লীগ যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। শালথায় জেলা পরিষদ অডিটোরিয়ামে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উদ্বোধন করেছেন ফরিদপুর জেলা যুবলীগ আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু। নিক্সন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল গরিব দুঃখী মানুষদের নিয়ে সোনার বাংলা গড়া। তার স্বপ্ন বাস্তবায়নের জন্য জননেত্রী শেখ হাসিনা যখন এগিয়ে যাচ্ছে, বিএনপি জামায়াত তখন ষড়যন্ত্র আগুন সন্ত্রাস শুরু করেছে। বিএনপি জামায়াতের অগ্নিকাণ্ড আগুন সন্ত্রাস রুখে দেওয়ার জন্য যুবলীগের যথেষ্ট, তাদের সব ষড়যন্ত্র মোকাবেলায় আগামীতে মাঠে থাকবে যুবলীগ। যুবলীগের সম্মেলন প্রসঙ্গে তিনি বলেছেন, যুবলীগের জামায়াত বিএনপির অনুপ্রবেশকারীদের কোনো জায়গা হবে না। পথ পেতে মোটরসাইকেল বহর নিয়ে যত শোডাউন দেন আর যত টাকায় খরচ করেন কোনো কাজ হবে না। সিটার বাটপার ও টাউটদের স্থান যুবলীগে নেই। উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ খায়রুজ্জামান বাবুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন ফরিদপুর দুই আসন সংসদ সদস্য সাদব আকবর লাবু চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল ও সাংগঠনিক সম্পাদক আবু মনির মোহাম্মদ শহীদুল হক রাসেল। ফরিদপুর দুই আসন সংসদ সদস্য সাদব আকবর লাবু চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল ও সাংগঠনিক সম্পাদক আবু মনির মোহাম্মদ শহীদুল হক রাসেল।